হ্যালো ফ্রেন্ডস, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার জন্য। বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন আগে সাইবার ক্যাফে রিলেটেড কিছু ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়েছিলেন যে আরও নতুন নতুন সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও যেন আমি পোস্ট করি। সেই জন্য আজকের এই মুহূর্তে সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা কোন জায়গায় দাঁড়িয়ে, বা আমাদের মতো যে সকল ছোটো ছোটো সাইবার ক্যাফেগুলো রয়েছে সেই সকল সাইবারগুলোতে এই মুহূর্তে কী কী কাজ হচ্ছে, বা কী কী ধরনের কাস্টমারের আসছে, কী ধরনের কাজ করে কাস্টমার সার্ভিস দেওয়া হচ্ছে, আমি সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটা চলুন দেখে নেওয়া যাক। তা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সাইবার ক্যাফেতে বেসিক্যালি কী কী ধরনের কাজ হয় এবং কাস্টমারেরা কী কী ধরনের কাস্টমার এই মুহূর্তে আসছে, কোন কোন দিক থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং কোন কোন ব্যবসা এই মুহূর্তে সাইবার ক্যাফেগুলোতে হচ্ছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। তা বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের দেখাবো যে আমার দোকানে পাসপোর্ট ছবি কীভাবে তোলা হয় এবং কী ক্যামেরা দিয়ে পাসপোর্ট ছবি তোলা হয় এবং পাসপোর্ট ছবি কীভাবে ডেলিভারি দেওয়া হয় এবং কাস্টমারের কত রেট আমি নিচ্ছি, পুরো জিনিসটি কিন্তু প্রথমে দেখাবো, তারপরে আরও বিভিন্ন জিনিস আপনাদের দেখাবো। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পাসপোর্ট ছবিটি তুলছি সেই ছবিটি কিন্তু একটি ক্যানন ক্যামেরা দিয়ে তুলছি, যার মডেল নাম্বার EOS 1100D। ক্যামেরাটি কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে, প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল ক্যামেরাটির বয়স, তা এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো সমস্যা আসেনি। তা আমি পাসপোর্ট ছবিটি তোলার পর ফটোশপে এডিট করে 8 কপি বা 10 কপি পাসপোর্ট ছবি, আমাদের এখানে যে রেট চলছে সেটি হচ্ছে 60 টাকা, অর্থাৎ 60 টাকায় আপনারা 10 কপি পাসপোর্ট ছবি পেয়ে যাবেন, আমি সেটাই কাস্টমারকে করে দিচ্ছি। তা আমি এই বাচ্চাটিকে সেই পাসপোর্ট ছবিটি বানিয়ে দেবো। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটি নিয়ে একটি USB কেবেলের সাহায্যে প্রথমে CPU-র সঙ্গে যুক্ত করলাম। তা CPU-র সঙ্গে যুক্ত করার সঙ্গে সঙ্গে আমাদের ক্যামেরার মধ্যে যে সকল ছবিগুলো আছে সব ছবিগুলো কিন্তু আমার কম্পিউটারে চলে আসলো। তা কম্পিউটারের মধ্যে নেওয়ার পর আমি ছবিটিকে ফটোশপে ফেলে এডিট করব। তা আমি আপনাদের এডিটটি একটু দেখিয়ে দেবো কীভাবে আমি ফটোশপে এডিট করছি। দেখুন, আমি একটি শিটের মধ্যে, অর্থাৎ 4x6 শিটের মধ্যে কিন্তু 10টি কপি বের করে দেবো। সেই জন্য পাসপোর্টের যে সাইজটি সেটি 4x3 রাখলাম, কারণ এমনি পাসপোর্টের সাইজ কিন্তু 4.5 3.5, আমি এখানে 4x3 সাইজটি নিলাম। তা বন্ধুরা, আমি ফটোশপের মাধ্যমে ফটোগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম এবং একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে আমি, এবং আমার যে কালো রঙের প্রিন্টারটি রয়েছে এই প্রিন্টারটি কিন্তু খুব ভালো ফটো প্রিন্টার, এটি আমি কিনেছি 1 থেকে 1.5 বছর আগে এবং এই প্রিন্টারটির মডেল নাম্বার Epson PM520। তা এই প্রিন্টারে আপনারা 5x7 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন। তা এখন কিন্তু প্রিন্টারটির বাজার মূল্য প্রায় 18,000 টাকা, কিন্তু আমি কিনেছিলাম প্রিন্টারটি 2 বছর আগে, তখন প্রিন্টারটির দাম ছিল মাত্র 12,000 টাকা। এবং এটি খুব হাই কোয়ালিটি প্রিন্টার এবং ল্যাব কোয়ালিটি প্রিন্ট দেয়, সেজন্য এবং কাস্টমাররাও কিন্তু খুব স্যাটিসফাইড হয়ে আমার কাছেই বারবার আসে। তা বন্ধুরা, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে যদি কাস্টমার স্যাটিসফাইড হয় তাহলেই কিন্তু বারবার কাস্টমারটি আপনার কাছে আসবে, আর যদি সে এবং আপনার ব্যবহারে যদি কাস্টমার স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু প্রতি মুহূর্তে কাস্টমাররা আপনার কাছে আসবে। তা বন্ধুরা, আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে আপনাদের কাছে প্রতি মুহূর্তে যে সকল কাস্টমাররা আসছে তাদের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার আপনাদের রাখতে হবে, আপনার মিষ্ট ব্যবহারেই কিন্তু কাস্টমাররা আপনার কাছে বারবার ঘুরে আসবে। তা আমি এই বাচ্চাটিকে সেই পাসপোর্ট ছবিটি করে দিলাম এবং আমার দোকানে যে সকল কাস্টমাররা আসে আমি কিন্তু প্রত্যেকটি কাস্টমারকে পাসপোর্ট ছবি সুন্দর করে বানিয়ে দিই এবং আমি এবং প্রত্যেকটি পাসপোর্ট ছবির নাম্বার আমি আলাদা একটি ফাইলে সেভ করে রাখি, যাতে কাস্টমাররা পরবর্তীকালে এই নাম্বারগুলো নিয়ে আসলে সেই ছবিগুলো পায়। তা বন্ধুরা, পাসপোর্ট ছবি ছাড়াও এই মুহূর্তে যে কাজগুলো পুরোদমে চলছে সেটি হচ্ছে ফর্ম ফিল আপের কাজ। বেসিক্যালি প্রত্যেক বছরই একটি নির্দিষ্ট সময় কিন্তু কলেজের ফর্ম ফিল আপগুলো হয় এবং কলেজের টিউশন ফি পে করা হয়, কারণ প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্টরা এসে এখানে ফর্ম ফিল আপ করে। এই মুহূর্তে কিন্তু কলেজের সেশন ফি দেওয়ার একটি বিরাট চাপ চলে এসেছে, যখন যেখানে প্রত্যেকটি স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পর্যন্ত সবাই এসে এই মুহূর্তে টিউশন ফিগুলো পে করছে অনলাইনে, এবং একই সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের চাপ চলে এসেছে কিছুদিনের মধ্যেই। এই মুহূর্তে যারা কোভিড ভ্যাকসিন দিচ্ছে তারা প্রত্যেকে এসে এসে কিন্তু কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট বের করছে, এই কাজগুলো হয়তো আপনারাও করছেন প্রতি মুহূর্তে, আপনারা জানবেন। এখন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটটি খুব জরুরি হয়ে পড়েছে, সেজন্য প্রত্যেকেই এই কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটে ডাউনলোড করে রাখছে। এছাড়াও বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আধার কার্ডের লিঙ্কের কাজটি চলছে। প্রত্যেকটি সাইবার ক্যাফে থেকে শুরু করে যতগুলো BSK সেন্টার রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এই কাজগুলো করছে, সেই জন্য কিন্তু কাস্টমারের চাপটি একটু এই মুহূর্তে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এছাড়াও আমরা সাইবার ক্যাফেগুলোতে যারা অনলাইন সংক্রান্ত কাজগুলো করি, যেমন রেলের টিকিট কাটি বা বিভিন্ন পোর্টাল থেকে যে রিচার্জগুলো হয়, যেমন DTH রিচার্জ, SunTV রিচার্জ, DISH TV রিচার্জ, এছাড়াও মোবাইলের রিচার্জ কাজগুলো কিন্তু আমরা প্রতি মুহূর্তে করে থাকি। এছাড়াও বন্ধুরা, এইসব কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইন্স্যুরেন্স থেকে শুরু করে মানি ট্রান্সফার বা আরও অন্যান্য কাজগুলো কিন্তু প্রতি মুহূর্তে করি। এবার বন্ধুরা, আমি আপনাদের দেখাবো বিভিন্ন কাস্টমাররা কিন্তু প্রতি মুহূর্তে এইসব দোকানে আসে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে টাকা পয়সা উইথড্র করে,
এখন কিন্তু প্রচুর কাস্টমার ব্যাংকে না গিয়ে আমাদের মতো ছোটো ছোটো সাইবার ক্যাফেগুলোতে চলে আসে টাকা পয়সা উইথড্র করতে। অর্থাৎ আমরা কিন্তু বায়োমেট্রিক মেশিনের সাহায্যে টাকা পয়সা উইথড্র করে দিতে পারি, ব্যালেন্স এনকোয়ারি করতে পারি এবং মিনি স্টেটমেন্ট বার করতে পারি। তাই এই সকল কাজগুলো কিন্তু সাইবার ক্যাফেতে প্রতি মুহূর্তে হচ্ছে। আর বন্ধুরা, আমাদের এইসব কাজের সঙ্গে সঙ্গে আমাদের যে মেন কাজটি ফটো স্টুডিওর কাজ, অর্থাৎ ফটোর কাজগুলো কিন্তু প্রতি মুহূর্তে হচ্ছে। যেমন ধরুন, বিভিন্ন সময় কিন্তু প্রচুর লোক আমাদের ছোট ফটো দেয়, সেগুলোকে বড় করে রেস্টোরেশন করে আমাদের বড় করে ফ্রেমিং করে দিতে হয়। তা সেই সব জায়গা থেকেও কিন্তু একটি ইনকামের রাস্তা রয়েছে আপনাদের। তা আপনারা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই সকল কাজগুলো কিন্তু অবশ্যই করবেন। আমি যেসব কাজগুলো বললাম এর বাইরেও কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে। যেমন ধরুন, বায়োডাটা তৈরি করা বা বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির টাকা পরিশোধ করা বা পেটিএম রিলেটেড বিভিন্ন ধরনের কাজ করে দেওয়া, কাস্টমারকে KYC সার্ভিস দেওয়া, এই সকল কাজগুলো কিন্তু সাইবার ক্যাফেতে আমরা করতে পারি। তা আমার দোকানে কিন্তু এই সকল কাজগুলো কিন্তু প্রতি মুহূর্তে হয়। তাছাড়াও প্রিন্টিং লাইনে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা কিন্তু ফ্লেক্স, ব্যানার, ডিজাইন, ভিজিটিং কার্ড, এছাড়াও বিল, চালান, মানি রিসিট, ভাউচার, এই সকল কাজগুলো কিন্তু প্রতি মুহূর্তে তারা করতে পারে। কারণ একটি সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা আপনাদের করতে গেলে আপনাদের মাথা রাখতে হবে সব জিনিসগুলো কিন্তু একসঙ্গে সাজিয়ে নিয়ে বসতে হবে। কারণ একটি কাস্টমার যখন আসবে আপনার দোকানে, তখন সে যখন দেখবে এই কাজের সঙ্গে অন্য কাজগুলো হচ্ছে, তখন কিন্তু সে সব কাজগুলো এই একই দোকান থেকে করানোর চেষ্টা করবে। তাই জন্য আপনাদের সকলকে বলবো যে আপনারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসার সঙ্গে যখন সব ব্যবসাগুলো যুক্ত করতে পারবেন, তখন কিন্তু আপনাদের কাস্টমার সার্ভিসটি খুব ভালো দিতে পারবেন এবং প্রতি মুহূর্তে কিন্তু আপনাদের একটি ইনকামের রাস্তা হয়ে উঠবে। আর বন্ধুরা, একটি সাইবার ক্যাফেতে সারা বছরে যে ব্যবসাটি আপনাদের থাকবে, সেই ব্যবসাটি হচ্ছে জেরক্স এবং প্রিন্টিং লাইনের ব্যবসা। অর্থাৎ জেরক্সের কাস্টমার কিন্তু আপনার কাছে প্রতি মুহূর্তে আসবে এবং প্রিন্ট আউট করবার জন্য আসবে। আজকালকার দিনে যে সকল ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে এবং বাংলা মিডিয়ামের স্কুলগুলো, প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই মুহূর্তে কালার প্রিন্ট আউট এবং প্রজেক্টের কাজ প্রতি মুহূর্তে স্টুডেন্টদের করতে দিচ্ছে। তা সেই সকল কাজগুলো আপনারা কিন্তু পাবেন এবং কালার প্রিন্ট আউটের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুল কলেজের ফ্রন্ট পেজ বানানো বা ডিজাইন করে বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন রকম কাজ করে দেওয়া, এই সকল কাজগুলো কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সাইবার ক্যাফেতে হবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন এবং আরও এই রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।